মহিলাদের প্রতি ইসলামিক স্টেট জঙ্গিদের মনোভাব কারো অজানা নয়। এদিকে চূড়ান্ত রক্ষণশীল মনোভাব নিয়ে মহিলাদের স্বাধীনতা হরণ, অন্যদিকে যৌনদাসী হিসাবে মহিলাদের একেবারে পুণ্যের স্তরে নামিয়ে আনা, দুই ক্ষেত্রেই অতি উগ্রতার পরিচয় দিয়েছে আইএস নেতারা। বিষয়টি আপাতত ঠিক কিনা তা জানার চেষ্টা করেছিলেন সাংবাদিক সলেমন অ্যান্ডারসন। তিনি ইরাক ও সিরিয়ার আইএস অধ্যুষিত অঞ্চলগুলোতে ঘুরে যে তথ্য সংগ্রহ করেছে তা শিউরে ওঠার মতো। আইএসের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্টের বাহিনী পেশমর্গের হাতে সম্প্রতি ধরা পড়েছে 1 বছর 30-এর আইএস নেতা। সে নাকি আইএসের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করত। সলেমে প্রথমে সেই জঙ্গি নেতার সাক্ষাৎকার নেন। তার সঙ্গে কথা বলে সলেমে নেতা জানতে চেয়েছেন মহিলাদের প্রতি তার মনোভাব, জানতে চেয়েছিলেন কি চোখে দেখে সে নিজের স্ত্রীকে। আমার বউ আপাদমস্তক ঢেকে রাখে পোশাকে, আমাকে ছাড়া একা একা কোথাও যাওয়া তার নিষেধ। এর জন্য খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ কে না জানে, মেয়েদের জন্ম হয় বিয়ে করা এবং বাচ্চা দেওয়ার জন্য, বলে সে। পেশমর্গের হাতে যখন সে ধরা পড়ে তখন ইরাকের হাইওয়াজা শহরে গিয়েছিলেন তার স্ত্রী। তারপর কি পরিণতি হয়েছে তার স্ত্রীর জানতে চান সলেমে। নির্বিকার মুখে ওই জঙ্গি জানায় কে জানে হয়তো শরীয়ত আইনে অন্য কোনো পুরুষ বিয়ে করেছে তাকে। আসলে যখন জিহাদ চলে তখন তো মেয়েরা জীবনযাপন করে না, সেফ টিকে থাকে। আইএসের যৌন নির্যাতনের সবচেয়ে বড় শিকার ইয়েজাদি মহিলারা। ইয়েজাদি ধর্মীয় সংখ্যালঘু ছাড়া আইএসের ধারণা ইয়েজাদিরা শয়তান পূজক, সেই কারণে যৌনদাসী হিসাবে ইয়েজাদি মহিলাদের ব্যবহার করে থাকে আইএস। আইএস পুষ্ট ধর্মগুরুরা অতি অল্প সময়ের জন্য বিবাহ দিচ্ছেন ইয়েজাদি মহিলাদের। ইয়েজাদিরা মনে করছেন এটা আসলে মহিলাদের ওপর যৌন নির্যাতন ও বহু গতিমার ওপর একটি ধর্মীয় প্রলেপ দেওয়ার চেষ্টা মাত্র। মাত্র $10 যৌনদাসী বিক্রয় করে দেওয়া হচ্ছে ইয়েজাদি মেয়েদের, তারপর সেই মেয়েদের ওপর চলছে যথেষ্ট অত্যাচার। কুদ্দিস ইরাকে দুহক শহরে বসবাসরত এক মহিলার সঙ্গে কথা বলে সোলেমে। ফরিদা নামে সেই মহিলা জানান, আমার বোনের বয়স মাত্র 16, কিন্তু এরই মধ্যে জঙ্গিরা জোর করে 7 জন পুরুষের সঙ্গে ওর বিয়ে দেয়। এক এক স্বামী এক এক রাতে ধর্ষণ করে ওকে। আমি নিজেও 5 জন পুরুষের সঙ্গে সহবাস করতে বাধ্য হয়েছি। এখানে ব্যাপারটা এরকম, একজন পুরুষ ইচ্ছামতো একটি মেয়েকে বিয়ে করে ও ভোগ করে, তারপর কোনোদিন তার কোনো বন্ধু বাড়িতে এসে পছন্দ করে ফেলল মেয়েটিকে, বাস মেয়েটি এবার হাত বদল হয়ে চলে গেল সেই বন্ধুর বিছানায়। কী ধরনের অত্যাচার চলে ইরাক ও সিরিয়াস আইএসের অধ্যুষিত এলাকা তা বুঝতে গিয়ে ফরিদা বলেন, আমি নিজের চোখে দেখেছি। একজন পুরুষ পরপর 4 মহিলাকে ধর্ষণ করল, দেখেছি স্তনপানরত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে জঙ্গিরা, আর সব কিছুই হচ্ছে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে। সলেমে সেই নির্মম সত্যটি তুলে ধরে লিখেছেন, একটি ইংরেজি ওয়েব মিডিয়ায় সে লেখা প্রকাশিত হলে গোটা বিশ্ব শিউরে ওঠে সত্যর মুখোমুখি দাঁড়িয়ে। এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক, এটাই এখন প্রার্থনা সারা বিশ্বের শান্তিকামী মানুষের। প্রতিদিন সব খবরাখবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।